প্রবাসে শ্রমিক মালিক ঐক্যের বন্ধনে বাংলাদেশেও বাড়বে রেমিটেন্স প্রবাহ এমন প্রত্যয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে হয়ে গেল বনভোজন আয়োজনে কর্মক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজন বাংলাদেশীকে অর্থ পুরস্কার এবং সনদ তুলে দেয় আয়োজক প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডিজিটাল অ্যাডভার্টাইজিং কোম্পানি দুবাই থেকে আব্দুল আলিম সাইফুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন বিশ্ব বাণিজ্যে মধ্যপ্রাচ্যে প্রবেশদ্বার দুবাই সেখানে কারখানা আর নান্দনিক বহুতল ভবন গড়া পেটার পেছনে জড়িয়ে আছে বাংলাদেশি হাজার হাজার শ্রমিক তাদের শ্রম ও ঘামে এগিয়ে যাচ্ছে দুবাই মরুর বুকে পনেরো বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমান সন্দীপের কামরুল ইসলাম গড়ে তোলেন ডিজিটাল অ্যাডভার্টাইজিং কোম্পানি বন্ধু সোহেলকে নিয়ে একে একে প্রতিষ্ঠা করেন তিনটি কোম্পানি যেখানে শ্রম দিচ্ছে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি প্রতি বছরের মতো এবারও আন্তর্জাতিক প্রবাসী দিবস ও নিউ ইয়ার উপলক্ষে মাদাম পাবলিক পার্কে বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয় বাংলাদেশে তাদের পরিবার পরিজন ছেড়ে এই প্রবাসে থাকে তো আমি চেষ্টা করি প্রত্যেক বছর নিউ ইয়ারের সময় তাদেরকে নিয়ে একটু ছোটখাটো ইভেন্ট করে তাদেরকে এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য আমি চেষ্টা করি কাজের দক্ষতার জন্য সেলস মার্কেটিং ম্যানেজার মাইনুদ্দিনকে দেয়া হয় বাংলাদেশি টাকায় ১,৭০,০০০ টাকা ও পদক মোর দ্যান ৪০ এমপ্লয়ার্স এখানে আছে বাংলাদেশি সবাই বাকি কয়েকজন পাকিস্তানি আছে তো ওরা হিসেব আমরা মনে করেন আরে চল্লিশ জন কমপক্ষে চল্লিশ থেকে ৪৫ জন লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি এতটুকু ভবিষ্যতে আরো বেশি কিছু করার চিন্তাধারা আছে বনভোজনে নারী পুরুষ এবং শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি এই বাংলাদেশি কোম্পানিতে কাজ করে আমি অনেক ভালো বোধ করছি এক থেকে পাঁচ তারিখের মধ্যে সব শ্রমিককে আমরা স্যালারিটা পেয়ে যাই তো यहां पर 3 সাল হয়ে গেছে আর মানে দেখা হয় কি সব লোক বহুত মেহনতি হ্যাঁ বর্তমানে আরব আমিরাতে সাধারণ শ্রমিকদের ভিসা বন্ধ রয়েছে ভিসা জটিলতার সমাধান হলে কোম্পানিটিতে আরো অনেক বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশাবাদ প্রবাসীদের ডেস্ক রিপোর্ট নিউজ ২৪